Hello friends, welcome back to my channel Eating Joy. আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করতে আমাদের কি কি লাগবে চলুন দেখি নি। বাঁধাকপি করতে আমাদের লাগবে হচ্ছে বাঁধাকপি। এখানে একটা বড় বাঁধাকপি আমি কেটে নিয়েছি। লাগবে হচ্ছে কড়াইশুঁটি, লেবুর রস, আদা রসুন বাটা, গরম মশলা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন, এদিকে রয়েছে হচ্ছে মাছের মাথা, আর রয়েছে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা আর তিনটে আলু কেটে। সবার প্রথম আমরা বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব। বাঁধাকপিটাকে দিয়ে নুন দিয়ে সেদ্ধ করব। আমার প্রেসারে বাঁধাকপিগুলো রাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। আমি জল দিয়ে দিচ্ছি 2 কাপ। আমার এখানে 2টো সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি এটা নামিয়ে নিলাম। আমি এবার গ্যাসটা ধরিয়ে নিলাম। আমি এটা সাদা তেলে করব, সাদা তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হোক, আমার তেল গরম হয়েছে। এবার আমি এর মধ্যে 1-1টা করে আলু দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে আমি নাড়াতে থাকবো যতক্ষণ আমার আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে, আমি ততক্ষণ মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব। নুন হলুদ দিয়ে মেখে নেব, দিয়ে দিলাম। এবার আমি এটাকে মেখে নেবো। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো আলুগুলো। আমি আলুগুলো নামিয়ে নেবো 1-1 করে। আমি আলুগুলো নামিয়ে নেবো 1-1 করে। তেল গরম হয়ে গেলে আমি এবার এর মধ্যে মাছের মাথা দিয়ে দেবো। মাছের মাথা দেওয়ার সময় সাবধান থাকবেন ফ্রেন্ডস, কারণ মাছের মাথা ফাটে। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমার মাছের মাথাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এবার আমি মাছের মাথাগুলো নামিয়ে নেবো।
আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি দেবো হচ্ছে দুটো এলাচ, দারচিনি, তেজপাতা, কালো জিরে আর সাদা জিরে। দেওয়ার পর আমার এটা একটু ব্রাউন ব্রাউন হলেই, মানে লালচে লালচে হলেই আমি এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দেবো। লঙ্কাগুলো দেওয়ার পর আমি এর মধ্যে কয়েকগুলো দিয়ে দেবো। আর এর সাথে টমেটো গুলোও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে নেবো। কষানোর পর আমি আমাদের ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো। নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো জিরের গুঁড়ো, স্বাদ মতো চিনি আর নুন দিয়ে দেবো। এটাকে আমি আবার ভালো করে কষাবো। মশলাটা কষে গেলে আমি এবার এর মধ্যে সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দেবো। দেওয়ার পর আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাঁধাকপিটা জল ছেড়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো এক এক করে। দেখতেই পাচ্ছেন আমার বাঁধাকপিটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। সুন্দর দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটার কালার এসে। আমি গ্যাসটা অফ করে দেবো, অফ করে বাঁধাকপিটা নামিয়ে নেবো। ফ্রেন্ডস, আমার এটা রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। কি দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এবার এটা টেস্ট করে দেখছি।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ইটিং টু অনি ওকে ফ্রেন্ডস বাই